আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমি আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। তো আমি আজকে তোমাদের সামনে যে বিষয়ে ক্লাস নেব সেটা হলো তোমাদের এই সবচাইতে গুরুত্বপূর্ণ এবং তোমরা সবসময় কঠিন বলে মনে করো এইরকম একটা অধ্যায়, সেটা হলো তোমাদের ত্রিকোণমিতির 8.3 অধ্যায়টা। এই 8.3 অধ্যায়ের মধ্যে তোমাদের যে সংক্ষিপ্ত পদ্ধতিতে যেই নৈবেদ্যিক অর্থাৎ এমসিকিউ প্রশ্ন এসে থাকে সেই এমসিকিউ সম্পর্কে আজকে আলোচনা করব। তো এমসিকিউ সংক্ষিপ্ত পদ্ধতিতে করার জন্য কিছু তোমাদের দেখা যাচ্ছে যে এখন পরীক্ষা তোমরা দিচ্ছ বা তোমরা বুঝেও নিয়েছো যে তোমাদের এই নৈবেদ্যিকের যে সময়টা দেওয়া থাকে সেটা কিন্তু খুবই সামান্য পরিমাণ। এই অল্প সময়ের মধ্যে অঙ্কগুলো করার যদি টেকনিক না জানো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে অঙ্ক করে শেষ করা সম্ভব হয় না। তো আজকে দেখো আমি দেখাবো যে এই এমসিকিউর কী পদ্ধতিতে তোমরা অ্যান্সার করলে তাড়াতাড়ি অ্যান্সারটা করে ফেলতে পারবে। তো দেখো এখানে আমি তোমাদের এই 8.3-এর যে এমসিকিউগুলো আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ সেগুলো উঠে রেখেছি, এগুলো যদি তোমরা পারো তাহলে দেখবে যে এই নিয়মে ইনশাল্লাহ পরের সৃজনশীল এমসিকিউগুলো তোমাদের হয়ে যাবে। তো যাই হোক, এটাতে করার জন্য দেখো 10 নম্বর এখানে আছে কস মাইনাস থেটা, এটা সমান কত? কিন্তু এটাতে দেখো প্রশ্নগুলো এই মান কিন্তু তোমাদের আছে মাইনাস কখন হবে প্লাস কখন হবে এটা জানার জন্য দেখো এখানে কিন্তু প্রশ্নটাতে আছে কস মাইনাস পাই ডিভাইডেড 6। কিন্তু এটাতে তোমাদের প্রথমে জানতে হবে যে কস আর টেন এই দুইটা রাশির ক্ষেত্রে দেখো তোমাদের 6টা যে রাশিগুলো আছে তার মধ্যে কসের ক্ষেত্রে কিন্তু এই মাইনাসটা কোনো কাজেই লাগে না। এটা কিন্তু না জানলে তোমাদের হিসাব করা একটু সমস্যা হবে। তাহলে কস থিটা সমান কিন্তু কস পাই ডিভাইডেড 6। তাহলে যেহেতু পাই ডিভাইডেড 6 বলতে আমরা জানি এটা 30 ডিগ্রি, সুতরাং কস 30 ডিগ্রির মান কিন্তু √3/2। তাহলে এটা কিন্তু উত্তর এটা হবে, কখনো এই উত্তরটা করতে যাওয়া যাবে না। সেটার ক্ষেত্রে দেখো মাইনাস থাকলে কসের ক্ষেত্রে মাইনাস হবে না, কিন্তু এখানেই যদি এখানে থাকতো এখানে সাইন থেটা তাহলে কিন্তু এই মানটা এখানে এই মাইনাসটা কিন্তু বামে চলে আসতো, মাইনাস সাইন পাই ডিভাইডেড 6। তাহলে কী হতো, মাইনাস সাইন পাই ডিভাইড, যেহেতু এটা আর লেখার দরকার হচ্ছে না, পাই ডিভাইডেড 6-এর মান হচ্ছে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান হাফ। তাহলে এটার ক্ষেত্রে সাইন হলে কিন্তু মাইনাস উত্তর হতো, কিন্তু এটাতে আবার ট্যান হলে কিন্তু মাইনাস উত্তর হতো না। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে কস আর ট্যানের ক্ষেত্রে মাইনাস থাকলে সেই মাইনাসের কোনো কাজ করে না, অর্থাৎ ওই মাইনাসটা সরাসরি উঠে যায়। তাহলে এই নৈবেদ্যিকটা তোমরা কিন্তু খুব সহজে বুঝে গেছো। তাহলে এটার পরবর্তী দেখো, পরের যে নৈবেদ্যিকটা আছে দেখো এখানে দেওয়া হয়েছে 750 ডিগ্রি সমান কত রেডিয়ান। রেডিয়ান তোমাদেরকে আমি আগে একটা ক্লাসে বুঝিয়েছি যে রেডিয়ান থেকে ডিগ্রি, ডিগ্রি থেকে কীভাবে রেডিয়ানে প্রকাশ করতে হয়। তো তারপরেও এখানে যেহেতু নৈবেদ্যিকে দেওয়া হয়েছে দেখো, তাহলে রেডিয়ানে প্রকাশ করার বুদ্ধি হচ্ছে এখানে আমাদের কাজ করতে হবে কি 750, এটা সরাসরি লিখে নেব। নেওয়ার পরে সবসময় রেডিয়ানে প্রকাশ করতে বললেই পাই থেকে যখনই রেডিয়ানে প্রকাশ করতে বলবো তখন আমরা 180 পাই দ্বারা গুণ করে দেবো আর 180 দ্বারা ভাগ করে দেবো। দেওয়ার পরে তোমাদের ক্যালকুলেটারে একটা পদ্ধতি আছে যে এটা সমান কাটা, যেটা কাটলে কত হবে সেটার ক্ষেত্রে দেখো আমরা কি করব, প্রথমে উপরে এই ক্ষেত্রে কি করতে হবে দেখো, উপরে যেহেতু 750 আছে তাহলে আমরা লিখব 750/750/180, এটা লিখে নিলাম। নেওয়ার পরে যেই রাশিটার মান আসবে সেটাকে আমরা দেখো ক্যালকুলেটারে AB/C এই বাটনে ক্লিক দিলে এখানে আসতেছে দেখো 4। তাহলে এখানে আমরা পাচ্ছি মোট 4 দেখো এটা, তারপর 1 আর 6। এটাতে তোমাদের একটু বুঝে নিতে হবে, এটা বলতে আমরা কিন্তু বুঝবো যে এটা 4 1/6 এটা কিন্তু, তবে এটা পূর্ণ ভাঙে নেওয়া যায়, এটা যদি পূর্ণ ভাঙাও 4 6 24 আর একে 25/6 এটা আসতেছে আমাদের। তো এখানে যে মানটা আসবে সেই মানটার ক্ষেত্রে দেখো এখানে কিন্তু আমরা শিফট বাটনে ক্লিক দেওয়ার পরে এটাতে যদি দেই 25/6, কিন্তু এখানে 25/6 বলতে আসলে কোনোটা এখানে যেহেতু 180 মান দেওয়া ছিল তাহলে 750 আসলে এই প্রশ্নটাতে দেখো রেডিয়ান কত,
এখানে 750 ডিগ্রি যেহেতু দেওয়া হয়েছে, এখানে 750 ডিগ্রিতে রেডিয়ানে কিন্তু কোনো মানই পাওয়া যাচ্ছে না। এই সব ক্ষেত্রে হতে পারে যে এখানে প্রশ্নটাতে কোনো ভুল ছিল, এরকম কোনো কিছু হতে পারে। তাহলে এখানে 750 ডিগ্রি এই জায়গাতে দেখা যাচ্ছে যে 750 ডিগ্রি, এখানে কিন্তু কোনো মান সরাসরি রেডিয়ানে প্রকাশ করলে কিন্তু এটা যেহেতু 25/6 হচ্ছে, তাহলে সুতরাং আসতো 25π/6, অর্থাৎ এখানে উত্তর একটা দেওয়া থাকতো। কিন্তু তোমরা এখানে নির্ণয় করার যা হোক পদ্ধতিটা, আমি যেহেতু এটার উত্তর সঠিক উত্তর না থাকার কারণে আমি আরেকটু এটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। মনে করো কোনো একটা জায়গাতে কোনো একটা রেডিয়ানে মান আছে, মনে করো ডিগ্রিতে প্রথম অবস্থায় মান আছে যে 120 ডিগ্রি, তাহলে এটা রেডিয়ানে করলে কত হবে? তখন আমরা লিখে নেবো 120 × π আর নিচে 180। সর্বদা এই কাজটা করতে হবে, তারপরে ক্যালকুলেটারে 120/180 সমান যেটা আসবে, তারপরে AB/C এই বাটনটাতে ক্লিক দিলেই দেখো এখানে চলে আসছে 2/3, তার সাথে পাই যেহেতু গুণ, তাহলে 2π/3, এটা কিন্তু রেডিয়ানে প্রকাশ হয়ে গেল। তাহলে রেডিয়ানে প্রকাশ, আর রেডিয়ান থেকে আবার ডিগ্রিতে বললে তাহলে এই রেডিয়ানকে আমরা আবার লিখে নেব, নেওয়ার পরে সেটাকে উপরে ঠিক উল্টা সংখ্যা দ্বারা গুণ করে দিতে হবে। দেখো 180/π, এই পাই পাই বাদ দিয়ে দিবে, তাহলে এটাতে যখন আমরা কেটে দেবো তাহলে এটাতে হচ্ছে 60, তাহলে 60 60 120 ডিগ্রি। এইভাবে আমরা ডিগ্রিতেও যেতে পারবো, রেডিয়ানেও যেতে পারবো। কিন্তু এই ক্যালকুলেটার থাকলে খুব সহজেই যাওয়া যায়, কিন্তু এখানে হয়তো বা মানে যে কোনো ক্ষেত্রে ক্যালকুলেটারে সরাসরি ক্যালকুলেটার ব্যবহার না করলেও তোমরা কিন্তু খুব সহজেই এই অ্যান্সারগুলো করে ফেলতে পারবে। তো যাই হোক, এটাতে যেহেতু অ্যান্সার নাই, তাহলে এটা আমি এখন যেটা দেখালাম এই পদ্ধতিতে তোমরা রেডিয়ানে প্রকাশ করে নেবে। তারপরে বলা হয়েছে দেখো কোসেক, যে প্রশ্নটার উত্তর কিন্তু আগে আমি দিলাম যে 8 লেখা হয়েছে কোসেক, কোসেক মাইনাস π/3, তাহলে এটা হবে কোসেক যেহেতু এখানে থাকলো তাহলে মাইনাসটা কিন্তু প্রথমেই বামে চলে আসবে, তাহলে কোসেক π/3। এখন কোসেক π/3 বলতে আমরা কত ডিগ্রি সেটা যদি বুঝতে পারি, যে এটা 60 ডিগ্রি এটা হবে, নাও যদি বুঝতে পারি তাহলে আমরা কী করবো, 3 × এখানে উপরে লিখবো 180 × π, তাহলে এটা কাটায় দিলে এখানে 60 ডিগ্রি আমরা পেয়ে যাবো। তাহলে কোসেক 60 ডিগ্রি, এই কোসেক দেখো কোসেক 60 ডিগ্রি। এখন কোসেক 60 ডিগ্রির মান যদি আমরা জানি তাহলে লিখবো, না যদি জানা থাকে তাহলে আমাদের ঠিক বিপরীতটা নির্ণয় করতে হবে। যেহেতু কোসেকের বিপরীত আমরা জানি সাইন, তাহলে সাইন 60 ডিগ্রির মান যেহেতু √3/2, এই মানটাকে ঠিক উল্টে চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ উপরেরটা নিচে নিচেরটা উপরে, তাহলে 2/√3, অর্থাৎ দেখো এখানে −2/√3, এই অ্যান্সারটা সঠিক হচ্ছে। তাহলে দেখো খুব ইজিলি, যদি তোমরা কোয়াড্রেন্ট বোঝো এবং মান নির্ণয় করার পদ্ধতিটা জানো তাহলে কিন্তু এগুলো 8.3-এর যত কঠিন ভাবো তোমরা সেগুলো কিন্তু কোনো কঠিন হবে না, খুব সহজে তোমরা অ্যান্সারগুলো করে ফেলতে পারবে। তো তারপরে দেখো এখানে আছে ট্যান, এখানে আছে পরকের প্রশ্নটা, ট্যান 3π/2 θ এটা সমান কি হবে? দেখো এখানে আছে −tan θ, tan θ, cot θ, −cot θ, এগুলো চেঞ্জ করার জন্য তোমাদের সর্বদাই চিন্তা করতে হবে π/2 এর সাথে রেডিয়ানে থাকলে অথবা 90 ডিগ্রি কোণের সাথে। তাহলে এখানে যদি আমরা এই কাজটা করি, দেখো এখানে আছে যেহেতু π/2 × 3 θ, মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এটাই আছে। এখন আমাদের মেনলি দেখতে হবে যে এই সংখ্যাটা π/2 এর সাথে জোড় সংখ্যা গুণ হয়ে আছে না বেজোড় সংখ্যা গুণ হয়ে আছে। তাহলে যেহেতু দেখতে পাচ্ছ এখানে বেজোড় সংখ্যা গুণ হয়ে আছে, বেজোড় সংখ্যা গুণ হয়ে থাকার কারণে তাহলে ট্যান কিন্তু হবে কট, তাহলে ট্যান আর ট্যান থাকতে পারবে না, তারপরে থেটা আমরা লিখে দেব। এখন এটা থেটা কট থেটাটা −cot θ হবে না tan θ হবে, সেটার জন্য তোমাদের একটু কাজ করতে হবে কি, এখানে দেখতে হবে এই 3, অর্থাৎ 1 এখান থেকে শুরু করতে হয় আমাদের, এটা প্রথম ঘর অর্থাৎ প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় চতুর্থ, তাহলে 3 যেহেতু আছে 1 2 3, কিন্তু +θ থাকলে আমরা আর এক ঘর বেশি আমাদের হিসাব করতে হবে, তো
তাহলে 1 2 3 আর প্লাস থিটার জন্য এটা তাহলে 1 2 3 4 এই ঘরটা কার ঘর এটা হচ্ছে কসের ঘর তোমাদের আগের ক্লাসে আমি এটা বুঝিয়ে দিয়েছি যদি তোমরা দেখতে চাও তাহলে আমি ওই ক্লাসের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব তোমরা ওই ক্লাসটাও ভালোভাবে দেখবে তাহলে দেখবে এই নৈমিত্তিকটা তোমাদের করার ক্ষেত্রে কিছুটা সহায়তা হবে তো যাও এখানে কি করতে হবে প্রথমে এই এখানে যেহেতু কসের ঘর এটা ট্যানের ঘর আমরা জানি ট্যানের ঘর এটা সাইনের ঘর আর এটা অলের ঘর সুতরাং এটা কিন্তু ট্যানের ঘর নয় বা ট্যানের ঘর না থাকার কারণে এখানে কি করতে হবে এখানে একটা মাইনাস চিহ্ন বসিয়ে দিতে হবে তাহলে মাইনাস কট থিটা অর্থাৎ এখানে কিন্তু ঘ নম্বর প্রশ্নটা সঠিক হচ্ছে তাহলে এটাও বুঝে গেলে তোমরা দেখো পরবর্তীতে তোমাদের যেটা আছে সেটা এখন এই পার্শ্বে দেখো এই পার্শ্বে আছে সাইন আমি একটু লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে তো দেখবে এখানে আছে কিয়া সাইন সাইন থিটা সমান ওয়ান ডিভাইডেড রুট টু এখন থিটার মান কিন্তু 90 ডিগ্রির চাইতে বড় হতে হবে আর 360 ডিগ্রির চাইতে ছোট হতে হবে এটা কিন্তু 360 ডিগ্রির চাইতে ছোট 90 ডিগ্রির চাইতে বড় তাহলে অবশ্যই 90 এর চাইতে বড় বললে এখানে এইটুকুর মধ্যে নিতে বলা হচ্ছে কিন্তু এইটুকুর মধ্যে বলা হলেও এখানে কিন্তু দেখো এই মানগুলো যেটা এখানে বলা হয়েছে 360 ডিগ্রি 90 ডিগ্রির চাইতে বড় এবং 360 ডিগ্রির চাইতে ছোট এর ওই এখানে আসলে থেটার মান হতো তাহলে থেটা থেটার মান কত ডিগ্রি সেটা গ্রহণযোগ্য মান হবে তাহলে এখানে দেখো উত্তরের ক্ষেত্রে দেখো 45 যেহেতু 90 এর চাইতে বড় তাহলে এটা হচ্ছে না 0.45 এর চাইতে ছোট 90 এর চাইতে ছোট সুতরাং এটাও হচ্ছে না তাহলে এই দুইটার মধ্যে কোন মানটা গ্রহণযোগ্য সেটা নির্ণয় করার জন্য আমাদের প্রথম অবস্থায় কাজ করতে হবে কি এই ট্যান না সাইন 45 না সরি সাইন 1 ডিভাইডেড রুট 2 কত ডিগ্রির মান সেটা আমাদের একটু নির্ণয় করে রাখতে হবে দেখো আমরা জানি যে সাইন থিটা সমান সাইন 45 বা পাই ডিভাইডেড 4 অর্থাৎ থিটা সমান পাই ডিভাইডেড 4 এই পাই ডিভাইডেড 4 কিন্তু প্রথম কক্ষপথের জন্য আর এই কক্ষপথের জন্য থিটা এটা আমরা জানি থিটা পাই ডিভাইডেড পাই মাইনাস থিটা পাই প্লাস থিটা এবং 2 পাই মাইনাস থিটা এই মানগুলো মুখস্থ রাখতে হবে তোমাদের তো আমরা চাচ্ছি এখন দেখো 90 ডিগ্রির চাইতে বড় মান অর্থাৎ এই ঘর এবং এই ঘর এই ঘর এই ঘরের মধ্যে দেখো দুইটা ঘরে এখানে কিন্তু সাইন পজিটিভ এটাতে আছে সাইন পজিটিভ এটাতেও নেগেটিভ এটাতেও নেগেটিভ কিন্তু আমাদের তো নির্ণয় করতে বলছে এই তিন ঘরের মানের যেহেতু তাহলে সুতরাং আমরা পজিটিভ থাকার কারণে এখানে শুধুমাত্র এই একটা ঘরের মান নির্ণয় করতে হবে তাহলে এটার ঘরের নাম কি পাই মাইনাস থেটা তাহলে থেটা সমান এটা পেলাম আমরা তাহলে এই ঘরের জন্য অতএব থেটা সমান আমাদের আসবে পাই মাইনাস পাই ডিভাইডেড এই থেটার মানটা বসিয়ে দেবো তাহলে এখানে 4 পাই মাইনাস পাই ডিভাইডেড 4 সমান 3 পাই ডিভাইডেড 4 তাহলে এটা তোমরা বুঝে গেছো কিন্তু এই কোণের মান যদি ডিগ্রিতে চাও এখানে যেহেতু ডিগ্রিতে আছে তাহলে আমরা এখানে সরাসরি 180 দ্বারা গুণ করে দেবো পাই দ্বারা ভাগ করে দেবো দেখো এখানে পাচ্ছি আমরা 4 4 16 4 5 45 তাহলে এখানে 3 পাঁচে 15 5 তাহলে 135 ডিগ্রি এখানে পাচ্ছি অর্থাৎ দেখো 135 ডিগ্রি সঠিক উত্তর হচ্ছে তোমরা কিন্তু এটা আমিও বোঝানোর তাগিদে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হচ্ছে কিন্তু তোমরা যদি এটার মান নির্ণয় করতে পারো কোয়াড্রেন্ট বুঝলে অতি সহজে দেখো 45 তাহলে এটা থেকে বিয়োগ করে দিলে হয়ে যাবে আর এখানে লিখলাম সেই ক্ষেত্রে আমরা লিখতাম শুধুমাত্র থেটা সমান যেহেতু থেটাতে দেওয়া হয়েছে তাহলে এটা হচ্ছে 180 মাইনাস 45 তাহলে কিন্তু আমরা 135 ডিগ্রি এখানে পেয়ে যেতাম দেখো খুব সহজেই কিন্তু এই মানগুলো নির্ণয় করতে পারবে তো যাক 6 নম্বরটা হয়ে গেল এখন আমরা পরের যেটা আছে সেটা দেখার চেষ্টা করব দেখো পরবর্তী যে প্রশ্নটা আছে ট্যান একই রকমের একটা প্রশ্ন দেখো ট্যান পাই মাইন প্লাস থেটা এটার ক্ষেত্রে এখন কত মান আসবে এটার ক্ষেত্রে দেখো পাই প্লাস থেটা এখানে আরেকটু বাড়ানো আছে ওয়ান ডিভাইডেড দেখো এখানে আছে কি ওয়ান ডিভাইডেড রুট থ্রি এখানে আসলে ওয়ান ডিভাইডেড রুট থ্রি হতো তাহলে ওয়ান ডিভাইডেড রুট থ্রি এখন দেখো ওয়ান ডিভাইডেড রুট থ্রি হলে থেটার মান কত এখান থেকে
थेटार मान कत ये बेर करते हैं। बेर करार्जन एखे क्ज करते हैं कि एखे टैन थेटा जेटा आटे रेखे देव क्योंकि थेटार परिवर्ते हमें लिखब एखे पाई प्लस थेटा जेटा आटा क्योंकि टैन कत डिग्री मान ये तो जान टैन 30 डिग्री मान टैन एखे जेहेतु रेडियने देव आतरा 30 के रेडियने प्रकाश करब तो देखो पाई प्लस थेटा समान 6 मानटा एखन आमरा एखाने पे गेलाम। देखो एटा थेटा समान एटा ताहले एखान थेके पाच्छि थेटा समान एखाने आसबे आमादेर देखो थेटा समान पाई डिवाइडेड 6 माइनस पाई ताहले एवाते थेटा समान आसते पाई माइनस 6 पाई डिवाइडेड 6 अर्थात माइनस 5 पाई डिवाइडेड 6 কিন্তু এই উত্তরটা এখানে যেহেতু দেওয়া নাই আমার এখানে প্রশ্ন যেগুলো আমি যেহেতু প্রশ্নগুলো উঠিয়ে রেখেছি একটু কঠিন টাইপের যেগুলো সেগুলো তোমাদেরকে যেহেতু সমস্যা হয় এই জন্য দেখা যাচ্ছে এখানকার প্রশ্নটার এখানে উত্তর না থাকার কারণে এখানে দেখো আমরা কিন্তু বুঝে নিয়েছি যে এটার উত্তর কত হচ্ছে। তো যাই হোক এই প্রশ্নটার উত্তর এখানে এটা হতো তো এখানে যেহেতু সঠিক উত্তর দেওয়া নাই এখন পরকার প্রশ্নটা আমরা দেখব। দেখো এখানে আছে কি cos 2 पाई प्लस पाई डिवाइडेड 6 देखो cos 2 पाई प्लस पाई डिवाइडेड 6 एटार मान निर्णय करते हैं। एखन एई मानगुलर मध्य कोनटा सठिक एखाने आछे माइनस 3 डिवाइडेड 2 माइनस 1 डिवाइडेड 3 रूट 3 डिवाइडेड 2 और 1 डिवाइडेड रूट 3 এই কয়েকটার মানগুলোর মধ্যে দেখো এখানকার মানগুলো তোমরা এখানে একটা অন্য একটা পদ্ধতিতে দেখাই এই মানগুলো তোমরা আরেকটা পদ্ধতিতেও নির্ণয় করতে পারবে। এটা নির্ণয় করার জন্য তোমাদের দেখতে হবে এখানে পাই মানে 180 তাহলে 180 গুণিতক 2 অর্থাৎ 360 ডিগ্রি এখানে হচ্ছে আর এখানে যেহেতু 60 ডিগ্রি 30 ডিগ্রি তাহলে তার সাথে 30 ডিগ্রি যোগ করে দিতে হবে। যোগ করার পরেও দেখো cos অ্যানসার সমান তাহলে কিন্তু যেহেতু এখানে পজিটিভ মান পাচ্ছি তাহলে এই দুটার মধ্যে একটা হবে কিন্তু এই দুটার মধ্যে কোনটা সেটা জানার জন্য আমরা এখানে বর্গ করার পরে সমান দিয়ে এ বাই এ বি বাই সি এই বাটনে যদি ক্লিক করি তাহলে দেখো 3/4 অর্থাৎ 3/4 এটাকে বর্গমূল করলে আমাদের হবে √3/2 তাহলে এই মানটা সঠিক উত্তর হচ্ছে। দেখো আমরা কিন্তু এটাতে যদি তোমরা বের করতে পারো করলে না পারলে কিন্তু এইভাবে আমরা সরাসরি করতে পারি। দেখো এখানে কি করতে হবে cos এখানে লিখব একটা পাই 4π/2 এটা লিখে দিলাম দেখো একই আছে তারপরে π/6 এখন আমাদের কেন এটা লিখলাম কারণ আমাদের সব সময় তুলনা করতে হবে π/2 এর সাথে 2 এর সাথে তুলনা করলে এখানে 4 গুণ হয়েছে আমাদের 4 যেহেতু জোড় সংখ্যা সুতরাং cos cosই থাকবে π/6 এখন দেখো এই কোয়াড্রেন্টে যদি যাই 4 আর একে 5 নম্বর ঘর 1 2 3 4 5 অল পজিটিভের ঘর সুতরাং এখানে চিহ্ন নেওয়ার কোনো সমস্যা নাই তাহলে cos 30 ডিগ্রির মান কিন্তু √3/2 দেখো আমরা এই উত্তরটাই কিন্তু এই পদ্ধতিতে পেয়ে গেলাম। তো যাই হোক এখন এটা হয়ে গেল 4 নম্বরটা এখন আমরা 3 নম্বর প্রশ্নের উত্তর করব। দেখো এখানে 3 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে দেওয়া আছে tan মাইনাস 1140 এত ডিগ্রি মান কত হবে সেটা নির্ণয় করতে হবে। এটা কিন্তু তোমরা যদি ক্যালকুলেটারেও বসাও তাহলেও দেখো কীভাবে পারবে ক্যালকুলেটার থাকলে সেটা তো ভালোই। দেখো 1140 এখান থেকে যে মানটা আসছে এখানে দেখে নিতে হবে যেহেতু মাইনাস তাহলে এই মানটা আর এটার মধ্যে উত্তর হবে কিন্তু এটার মধ্যে আবার কোনটা সেটার জন্য এটাকে বর্গ করে দিতে হবে। বর্গ করার পরে দেখো 3 অর্থাৎ সরাসরি 3 এখানে আমরা পেয়ে গেলাম তাহলে √3 যেটা সেটাই কিন্তু মাইনাস এরটা যেহেতু পরবর্তীতে বর্গ করার জন্য এই মাইনাসটা আমাদের চলে গেছে তোমরা ক্যালকুলেটর বাটন যদি এখানে ক্লিক দাও তাহলে বুঝতে পারবে। তো যাই হোক এটার জন্য আমাদের আমি তো আগেই বললাম যে ট্যান এর ক্ষেত্রে পজিটিভ থাকলে সেটা পজিটিভ নেগেটিভ থাকলে সেটা থাকবে না অর্থাৎ ট্যান 1440 এটাকে এখন কত 90 এর সাথে গুণ করতে হবে সেটার জন্য তোমাদের একটু ভেঙে নিতে হবে আর ক্যালকুলেটার সরাসরি তো বসিয়ে দিতে পারলে হলো। তাহলে এটাকে কী করবো আমরা 1194
শূন্য। আসলে তোমরা যদিও এটা ক্যালকুলেটার বের করতে পারবে, কিন্তু আমি চাচ্ছি যে তোমরা যদি ক্যালকুলেটার নাও থাকে তাহলেও কিভাবে এই অ্যান্সারগুলো করে ফেলতে পারবে সেই পদ্ধতিটা আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি। তো দেখো এখানে হবে কত, ভাগ 90, তাহলে এখানে পাচ্ছি আমরা এখানে 12 গুণিতক দেখো 90, এখানে যেহেতু ভাগ করে 12 দশমিক সামথিং পেয়েছি, তাহলে বিয়োগ 12 দিয়ে আমরা গুণ যদি দিই 90, তাহলে এখানে পাচ্ছি দেখো 60 ডিগ্রি। এখন তোমরা হিসাব করে দেখো যে এখানে কিন্তু 1440 ডিগ্রি আমি লিখে নিয়েছি। তাহলে এখানে যেহেতু 10, এখানে কিন্তু 90-র সাথে জোড় সংখ্যা গুণ হয়ে আছে, তাহলে আমাদের এখানে করতে হবে কি 10, 10-ই থেকে যাবে, তারপরে 60 ডিগ্রি এখানে বসে গেল। কিন্তু এই 12 নম্বর ঘরটা কত সেটা দেখতে হবে, দেখো এটা 4, 8, 4, 12, তাহলে এক এভাবেও যদি আমরা দেখি দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 যোগের জন্য 1, তাহলে এটা অলের ঘরে যাচ্ছে, তাহলে এটা অল পজিটিভ পজিটিভ, তাহলে সুতরাং এখানে আমাদের দেখো এখানকার যেই ইয়েটা, এখানে কিন্তু আরেকটা আগে মাইনাস যেটা ছিল সেটার ক্ষেত্রে আসলে আমার একটু বলতে ইয়ে হয়ে গেছিলো, মানে আসলে হবে হচ্ছে কস, কসের ক্ষেত্রে মাইনাস থাকলে সেই মাইনাসটা থাকবে না, অর্থাৎ কস থেটা আর আরেকটা থাকবে না সেকের ক্ষেত্রে, সেক থেটা, সুতরাং এখানে হবে সেক থেটা, কিন্তু ট্যান থেটার ক্ষেত্রে আগে থেকে মাইনাস একটা থাকবে। তাহলে দেখো এখানে যেহেতু আগে থেকে মাইনাস আছে সেটার ক্ষেত্রে এই মাইনাসের জন্য এখানে দেখো পরবর্তীতে পাচ্ছি এখানে -√3। আমাদের একটু বলতে ইয়ে হয়েছিলো যে কসের ক্ষেত্রে আর সেকের ক্ষেত্রে এই মানটা তোমাদের মাইনাস থাকলে সেটা পজিটিভ হয়ে যাবে, কিন্তু ট্যানের ক্ষেত্রে বা বাকিগুলোর ক্ষেত্রে মাইনাস থাকলে সেটা বামে চলে আসবে, অর্থাৎ এখানে মাইনাস হবে না, এখানকার ক্ষেত্রে দেখো এই মাইনাসটা এখানে চলে আসছে। নিশ্চিত তোমরা আমি আশা করি বুঝে নিয়েছো আমার বলার একটু ইয়ে হলেও, তো যাও এখানে তাহলে বুঝতে পারলে তোমরা এটা। তো তার পরবর্তী ক্ষেত্রে দেখো এই এখানে দেওয়া হয়েছে 410, 450 ডিগ্রি, দেখো এবারে চেষ্টা করে দেখো তো তোমরা এই প্রশ্নটার অ্যান্সার করতে পারো কিনা। দেখো এটাতে তাহলে কি করব আমরা, এটাকেও 90 দ্বারা প্রথমে ভাগ করে দেখবো যে কত হচ্ছে, তাহলে 450 ভাগ 90, তাহলে এখানে পাচ্ছি 5, সরাসরি যেহেতু 5 মিলে গেল তাহলে 10, দেখো 5 গুণিতক 90, যেহেতু তারপরে কোনো সংখ্যা নাই মিলে গেছে সুতরাং এখানে আমরা 0 লিখে দেব। দেখো এই জায়গাতে এখন 0 লিখলেও এখানে প্রথম অবস্থায় দেখো আছে কি 10, 450, প্রথমে কি করলাম 450, তার সাথে আবার 90 দ্বারা, দেখো এখানে 450-কে যখন 90 দ্বারা ভাগ করে দিলাম তাহলে আমরা 5 পাচ্ছি, তাহলে 5 গুণিতক 90, তাহলে 450 হয়ে গেল যোগ 0। এখানে যেহেতু আছে আমাদের 90-এর সাথে দেখো বিজোড় সংখ্যা গুণ হয়ে আছে, বিজোড় সংখ্যা গুণ থাকার কারণে এখানে কিন্তু আর ইয়ে থাকতে পারবে না, তারপরে 0 হলো, তাহলে কট 0 কত ডিগ্রির মান এটা জানার জন্য তাহলে আমাদের কি করতে হবে, দেখো কট 0 কত ডিগ্রির মান, কট 0 কিন্তু আমরা জানি যে 10, 10-এর বিপরীত কট, দেখো এটার ক্ষেত্রে কিন্তু 1/ আমরা লিখতে পারি 10, তাহলে 1/ যেহেতু 10 লেখা যায় এখানে 10 লিখে দিলাম 0, 10, 0 ডিগ্রির মান 0, তাহলে এখানে কিন্তু মানটা হতো অসংজ্ঞায়িত। এই জায়গাতেও প্রশ্নটাতে দেখো মান দেয়া নাই, অর্থাৎ এখানে যদি আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি দেখো এখানে 10, 10, 450 ডিগ্রি, তাহলে দেখো ইনফিনিটিভ মান চলে আসতেছে, কিন্তু এই প্রশ্নতে দেখো ভুল দেওয়া, সবগুলো ভুল হয়ে আছে, অর্থাৎ এখানে কিন্তু এই মানগুলো দেওয়া নাই, অর্থাৎ তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অসংজ্ঞায়িত। এই চিহ্নটা যদি এখানে থাকতো তাহলে কিন্তু সেটা উত্তর হয়ে যেত। যাক তোমরা এটাও বুঝে নিয়েছো। দেখো পরবর্তী ক্ষেত্রে আর একটা প্রশ্ন যেটা আছে সেটা কট আলফা সমান -1 হলে এখন আমাদের কি করতে হবে, কট আলফা সমান -1 হলে কিন্তু এটার মানটা আমাদের দেখাতে হবে, দেখো 90-এর চাইতে বড় আর 180-এর চাইতে ছোট, তাহলে 90-এর চাইতে বড় 180-এর চাইতে ছোট এই ঘরের মানটা নির্ণয় করতে হবে। তো নির্ণয় করার জন্য দেখো কট, কিন্তু এটা নির্ণয় করলে মাইনাসটা প্রথম অবস্থায় নাই ধরে নেব আমরা, তাহলে কট
কট আলফা সমান মনে করো ওয়ান আছে, কিন্তু এটা প্রকৃতপক্ষে না ওয়ান আছে। তাহলে ওয়ান কট কত ডিগ্রির মান? ওয়ান। তাহলে কট দেখো টেন, যেহেতু এটার ক্ষেত্রে কিন্তু তোমরা সমস্যা হলে এই কাজটাও করে নিতে পারবে। দেখো টেন বসে নিতে পারবে, ওয়ান ডিভাইডেড টেন লেখা যায় এটা, আলফা সমান মাইনাস ওয়ান, তাহলে বা টেন আলফা সমানও কিন্তু মাইনাস ওয়ান হবে। তাহলে বা এখন মাইনাস ওয়ানটা আমরা ধরবো না, তাহলে আমাদের আছে কি ওয়ান ধরবো। তাহলে টেন কত ডিগ্রির মান? ওয়ান। টেন আলফা সমান আমরা জানি টেন 45 ডিগ্রি, অর্থাৎ যেহেতু ডিগ্রিতে আছে তাহলে 45 আমরা বসিয়ে দিই, 45 ডিগ্রির মান ওয়ান। তাহলে আলফা সমান 45, এটা আমরা আগে লিখে নেব। নেওয়ার পরে কী করতে হবে, এখন এখান থেকে 45, যেহেতু এই ঘরের মান এটা আগেও বললাম মাইনাস থেটা হয়, তাহলে এই থেটাকে, অতএব এখানে যেহেতু আলফা বলা হয়েছে এই আলফাটাই আমরা লিখে দেবো, কিন্তু এর সাথে, অর্থাৎ পাই মানে 180, তাহলে 180 বিয়োগ 45। তাহলে এখন যদি আমরা 180 থেকে বিয়োগ 45 করে দিই, তাহলে 135 ডিগ্রি এখানে পাচ্ছি, 135 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু খ নম্বর 135 আছে, সুতরাং এখানে 135 খ নম্বরের উত্তরটা সঠিক হচ্ছে। তো যাই হোক, আমি আজকে যে তোমাদের 8.3-এর যে অঙ্কগুলো সাধারণত তোমাদের এমসিকিউ অঙ্কগুলো করালাম, তো তোমরা এই যে পদ্ধতিটা আমি শিখে দিলাম, তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো, এবং যেহেতু তোমাদের পরীক্ষা সামনে, সেই পরীক্ষার জন্য এই অধ্যায়টা তোমরা ভয় না করে, আমি আশা করব তোমরা এইভাবে প্র্যাকটিস করে দেখবে যে তোমাদের সৃজনশীল কোনো সমস্যা মানে হবে না এই ক্ষেত্রে, যদি তোমরা ভালোভাবে গুরুত্ব সহকারে দেখে অ্যান্সার করতে পারো। বা কিন্তু এখানে যদি তোমাদের ক্যালকুলেটরের পদ্ধতিও তোমাদের ক্ষেত্রে প্রয়োগ করা যায় এখানে, কিন্তু সমস্যাটা হয়ে যায় যে কোনো কোনো সেন্টারে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, বা এগুলো বাই চান্স তোমার সেন্টারে যদি তোমাকে ক্যালকুলেটর ব্যবহার না করতে দেয়, তখন কিন্তু বড় সমস্যায় পড়ে যাও। তো যাই হোক, আমি আশা করব যে তোমরা ক্যালকুলেটর না থাকলেও যেন অ্যান্সারগুলো করতে পারো, সেই পদ্ধতিটা জেনে তোমরা ইয়ে করবে। তো যাই হোক, তোমরা নিয়মিত আমার ভিডিও দেখো, এবং আমার এই ভিডিও দেখে তোমরা যাতে তোমাদের কিছু উপকৃত হয় বা তোমরা উপকৃত হয় আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আর আমার ভিডিও নিয়মিত দেখবে, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।